गतिमान एक्सप्रेस नामटा सुनलेई जेनो मने हय गतिर दानव। एटी भारतेर सबथेके द्रुतगामी ट्रेन। आजके आमी आपनादेर साथे शेयर करब एकदिने किभाबे दिल्ली थेके आगरा घुरे आबार दिल्लीते फेरत आसलाम, ताओ एत अल्प टाकाय। चलुन ताहले मूल भिडियो शुरू करी। আলহামদুলিল্লাহ, আমরা হযরত নিজামউদ্দিন স্টেশনে চলে আসলাম। আজকে সকালে আমরা আমাদের কাশ্মীর ভ্রমণ শেষ করে সকাল 6টায় দিল্লি এসে পৌঁছাইছি। তাই লাগেজগুলো হোটেলে রাখতে পারিনি, তাই আমরা সিদ্ধান্ত নেই লাগেজগুলো ক্লক রুমে রাখবো। ক্লক রুম এই সার্ভিসটি ইন্ডিয়া সব স্টেশনে রয়েছে। প্রতিটি লাগেজের জন্য 60 রুপি করে নিয়েছিল। লাগেজ রাখার সময় ভালো করে লক করে নেবেন। গতিমান এক্সপ্রেস শুক্রবার বাদে প্রতিদিন সকাল 8টায় নিজামউদ্দিন স্টেশন থেকে আগ্রা হয়ে ঝাঁসি স্টেশন পর্যন্ত যায় এবং সন্ধ্যা 6টায় আগ্রা থেকে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে দেয়। দিল্লি থেকে আগ্রার দূরত্ব 243 কিলোমিটার। গতিমান এক্সপ্রেসে যেতে সময় লাগে 1 ঘন্টা 50 মিনিট। এই ট্রেনটি ঘন্টায় 95 কিলোমিটার বেগে যায়। কমপক্ষে 1 মাস আগে আপনাকে এই ট্রেনের টিকিট কাটতে হবে। দিল্লি থেকে আগ্রা পর্যন্ত পার পার্সন ভাড়া পড়বে 1262 রুপি। এটি খাবার ছাড়া। আপনি খাবার ইনক্লুড করতে পারেন, তাতে আরো 250 রুপি এড হবে। আপনি চাইলে ট্রেনের ভিতরে খাবার কিনে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা সকাল 9টা 50 মিনিটে আগ্রা স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের দিল্লি থেকে আগ্রা পর্যন্ত আসতে 1 ঘন্টা 50 মিনিট সময় লেগেছে। এবার স্টেশনের সামনে থেকে একটা অটো ভাড়া করে প্রথমেই চলে যাব তাজমহল দেখতে। স্টেশন থেকে তাজমহলের দূরত্ব 10 কিলোমিটার, যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। ভাড়া নেবে 250 রুপি। অটো আপনাকে যেখানে নামিয়ে দেবে ওইখান থেকে 10 মিনিট পায়ে হেঁটে যেতে হবে মূল গেট পর্যন্ত। আমি টিকিটের লম্বা লাইন দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম বিদেশিদের জন্য আলাদা কাউন্টার রয়েছে। মজার ব্যাপার হলো সেই কাউন্টারে কোনো লাইন নেই। তাজমহলে এন্ট্রি টিকিট বিদেশিদের জন্য 740 রুপি এবং আলাদা 200 রুপি একদম মূল মহলে ঢোকার জন্য। সুতরাং পার পার্সন এন্ট্রি ফি 940 রুপি। ঢোকার গেটেও লম্বা লাইন, কিন্তু এখানেও বিদেশিদের ঢোকার জন্য আলাদা লাইন রয়েছে। ঢোকার গেটে চেকিং করা হয়। আপনি অবশ্যই সিগারেট, বড় ব্যাগ, সেলফি স্টিক, আরো অনেক কিছু রয়েছে যেগুলো ভেতরে নিয়ে ঢুকতে পারবেন না, তাই এগুলো আগেই আপনি ক্লোকরুমে রেখে দিন। মূল গেটের পাশেই ক্লোকরুম রয়েছে। প্রায় 42 একর জায়গা জুড়ে গড়ে ওঠা পুরো তাজমহল কমপ্লেক্স প্রধানত 5টি ভাগে বিভক্ত। প্রধান প্রবেশদ্বার, বাগান, মসজিদ, অতিথিশালা ও 4টি মিনার সম্মিলিত সম্রাজ্ঞী মমতাজের সমাধিসৌধ। মুঘল সম্রাট শাহজাহান, তার দ্বিতীয় স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মমতাজ নামেই বেশি পরিচিত, মমতাজকে উৎসর্গ করে এই অপূর্ব সমাধিসৌধটি নির্মাণ করেছিলেন। মমতাজ তার চতুর্দশ কন্যা জন্মদানের সময় মৃত্যুবরণ করেছিলেন। মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন, তাই স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন। সমাধির ভেতরের অন্দরমহল অষ্টভুজাকৃতির খোদাই করা অর্ধবৃত্তাকার মার্বেল পাথর দিয়ে সাজানো। এখানে সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজের সমাধিস্থল। যদিও এগুলো শুধু ডামি সমাধি, যা সূক্ষ্ম তারের কারুকার্য মণ্ডিত মার্বেলের এক ধরনের পর্দা দিয়ে আবৃত। ডামি সমাধি স্থলের 80 ফুট নিচে ভাস্কর্য শিল্পে অলঙ্কৃত শিলালিপিতে সমন্বিত রয়েছে তাদের প্রকৃত সমাধি। আপনি চাইলে সারাদিন এখানে কাটিয়ে দিতে পারেন, কিন্তু এখনো তো আগ্রা ফোর্ট দেখা বাকি, তাই ঘড়ির কাটায় 2টা বাজার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম। পথিমধ্যে দুপুরে লাঞ্চ শেষ করে চলে আসলাম আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টে আসতে আমাদের সময় লেগেছে 30 মিনিট। আগ্রা ফোর্টে এন্ট্রি ফি ভারতীয়দের জন্য 50 রুপি এবং সার্কভুক্ত দেশের জন্য 150 রুপি। সার্কভুক্ত দেশ ছাড়া অন্যান্য বিদেশিদের জন্য 550 রুপি। আমরা পার পার্সন 150 রুপি টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। 1475 সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিং এর অধীনে স্টক নির্মিত একটি সামরিক দুর্গ, যার নাম ছিল বাদলগড়। ইতিহাসে 1080 সালে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। এ সময় গজনভীর সামরিক বাহিনী এই দুর্গ দখল করে। সুলতান সেকেন্দার লোদি 1488 থেকে 1517 সালে দিল্লি থেকে তার রাজধানী আগ্রায় স্থানান্তর করেন। এরপর থেকে আগ্রা দ্বিতীয় রাজধানীর পেয়েছিল এবং সুলতানি আমলে আগ্রা থেকেই রাজকীয় কর্মকাণ্ড
খন্ড পরিচালিত হতো। তার পুত্র সেকেন্দার লোদি 1517 সালে পানিপথের যুদ্ধে সম্রাট বাবরের নিকট পরাজিত ও নিহত হবার পূর্ব পর্যন্ত এখানে অবস্থান করেন। সেকেন্দার লোদি এই কেল্লার বেশ কিছু ইমারত ও ইদারা নির্মাণ করেছিলেন। 1526 সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন। তিনি এখানে একটি বাউলি নির্মাণ করেন। 1530 সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয়। 1540 সালে হুমায়ুন বিলগ্রামে শের শাহরের কাছে পরাজিত হন। 1555 সাল পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলে থাকে। এরপর হুমায়ুন আগ্রা দুর্গ পুনরুদ্ধার করেন। 1558 সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন। ঐতিহাসিক আবুল ফজল সেই সময়ের দুর্গকে বাদলগড় হিসাবে আখ্যায়িত করেছেন। সম্রাট আকবর রাজস্থানের আরাউলি থেকে সংগৃহীত বেলেপাথর দিয়ে ক্ষতিগ্রস্ত দুর্গটি সংস্কার সাধন করেন। দুর্গের ভেতরের অংশে ইটের গাঁথুনি আর বাইরের অংশে আছে বেলেপাতের আস্তরণ। প্রায় 4000 কর্মী 8 বছর প্রতিদিন পরিশ্রম করে 1573 সালে আগ্রা দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত করেন। সম্রাট আকবরের পুত্র সম্রাট শাহজাহান আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে। শাহজাহান লাল বেলেপাথরে নির্মিত ইমারতের চেয়ে শ্বেত পাথর দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতেন। এরপর বিভিন্ন সময়ে মারাঠা ও তাদের শত্রুরা আগ্রা দুর্গের নিয়ন্ত্রণ গ্রহণ করে। 1761 সালে আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তী এক দশক মারাঠারা এই দুর্গ দখলের কোনো চেষ্টা করতে পারেনি। পরে এই দুর্গ ব্রিটিশরা দখল করে নেয়। ঘড়ির কাঁটায় এখন বিকাল 5টা বাজে। আমাদের মোটামুটি 50-60 ভাগ দেখা হয়েছে। আমাদের ফিরতি ট্রেন সন্ধ্যা 6টায়। আমরা এখন স্টেশনের দিকে ফেরত যাচ্ছি। আপনারা চাইলে বেশি সময় নিয়ে পুরোটা দেখতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই। যাওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।